দেখবেন বিড়ালকে যদি কখনো তুলতে হয় তার হাত বা পা সব ধরে তুলবেন না, সিম্পল এই যে ঘেটির এই জায়গাটা, হ্যাঁ এখানে ওদের চামড়াটা বেশ নরম থাকে, তো এই চামড়াটা ধরে তুললে ওরা কখনো ব্যথা পায় না। হ্যাঁ এবার ধরুন যদি আপনার বিড়াল অনেকটা ভারী হয় তখন এইখানটা ধরবেন, প্লাস ওর নিচে একদম নিচে তো ধরে তখন সাপোর্ট দেবেন, আদারওয়াইজ কিন্তু বিড়ালের লাগবে। কখনই ভুল করে বিড়ালের লেজ হাত পা এগুলো ধরে টানাটানি করবেন না। আদর করে তো এভাবে ধরলে ওরা কিছু করতে পারে না। আমি যখন ওদেরকে স্নান করাই তখন আমি এভাবে ধরেই স্নান করাই, আমি ওদের স্নানও শেয়ার করবো। এরা তো অনেক বড়, আর এরা কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ নয়, রাস্তাঘাটেও বেরোয়। হ্যাঁ তো সেই জন্য স্নান করানোটা একটু ডিফিকাল্ট, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো যে স্ট্রিট ক্যাটকে কিভাবে আপনারা স্নান করাবেন। এটার নাম কি? ল্যাংচা। মুখটা দেখিও একবার। ওর নাম ল্যাংচা, ও মুখটা খুব কিউট কিন্তু এখনো ঘুমাচ্ছে। হ্যালো তাকারে, তাকাও তাকাও, তাকাবে না, তাকাও 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 তাকাও, লেচু তাকাও লেচু, দুডু 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 দুডু, পুরু পুরু উঠবে না গো, এখন ঘুমাবেন তিনি। চুপ চুপ চুপ, তোমাকে দেখাচ্ছে, দেখেছো? একটু সুন্দর করে দেখাও, তোমাকে সবাই টমেটো সোনা বলে, টমেটো সোনা বলো কি ভাবছে ও এখন, একটু বোঝাও।